হ্যালো, গুড মর্নিং। আজ বানাবো আমি লাউয়ের ঘন্ট। লাউ কেটে নিয়েছে, কেটে ধুয়ে নিয়ে ধুয়ে কেটে নিয়েছে। তারপরে বড়ি নিয়েছে, তেজপাতা, শুকনা লঙ্কা, কালো জিরা, আর সরি সাদা জিরে আর কাঁচা লঙ্কা। মুগ ডাল ভেজে নিব, আর নিয়েছি ধনে পাতা। পেন বসে দিয়েছে, পেনে এবার তেল দিয়েছে। তেল গরম হয়ে গেলে বড়িগুলো ভেজে নিব। স্টিমটা কম করে একদম লাল করে ভেজে নিব বড়িগুলো। ভাজা হয়ে গেছে, এবার উঠে নিয়েছি। তারপর আবার পেনে আর একটু তেল দিব। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়ন দিব। শুকনা লঙ্কা দিয়েছি দুইটা কেটে, তেজপাতা দিয়েছে, কাঁচা লঙ্কা তিনটে, আর দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন। ভালো করে ভেজে নেব মশলাটা। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার মুগ ডাল ভাজা ভাজা করে নিয়েছিলাম, মুগ ডালটা ধুয়ে দিয়ে দিয়েছি, দিয়ে দিব জল সহ। মুগ ডালটা সিদ্ধ হতে হবে, এই জন্য একটু জল দিয়ে দিয়েছে। মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে প্রায়, তারপর দিয়ে দিব লাউ কেটেছিলাম, লাউগুলো দিয়ে দিয়েছে। দিয়ে এবার ভালো করে মিক্স করে দিব। তারপর দিয়ে দিব গুঁড়ো মশলা, নুন দিয়েছি পরিমাণ মতো, হলদি পাউডার পরিমাণ মতো এক চামচি দিয়েছি, তারপর ভালো করে আবার মিক্স করে নিব। মিক্স করে দিয়েছে, তারপর ঢেকে দিয়েছে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছে। লাউটা সিদ্ধ হতে হবে আর ডালটা ফুটতে হবে। হয়ে গেছে 5 মিনিট। 5 মিনিট পরে এসে আবার ভালো করে নাড়িয়ে দিয়েছে। তার আগে কিন্তু ইসে দিয়েছিলাম, জিরে, সাদা জিরে পাউডার দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। তারপর লাস্টে বড়ি দিয়েছি, বড়ি দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। হয়ে গেছে আমার লাউ ঘন্ট। এখন লাস্টে দিয়ে দেবো ধন্যবাদ কুচি। ধন্যবাদ কুচি দিয়ে আবার ভালো করে মিক্স করে ঢেকে দিব 5 মিনিটের জন্য, স্ট্যান্ডিং টাইম। গ্যাস অফ করে দিয়েছে। এবার হয়ে গেছে আমার লাউয়ের বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট। একদম সিম্পল আর গরমের দিনের জন্য বেস্ট, কোনো মশলা নেই।